চলে আসলাম একটা ছোট ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম। একটু অন্য জায়গায় বসলাম, রোজই একই জায়গায় বসে ভিডিও করতে ভালো লাগে না, তো চেঞ্জ করি আমি। মানে মানুষের জীবনটাই তো অনেক চেঞ্জেসের ওপর না, কোনো সময় তো একরকম জীবনযাত্রা থাকে না। না তো ফুললাম নেগেটিভিটি ছড়িয়ে আছে চারিদিকে, ফুললাম নেগেটিভিটি, এবং কোথায় পা রাখবো, কোথায় রাখবো না, কাকে বিশ্বাস করব, কাকে বিশ্বাস করব না, একটা কোশ্চেন মার্ক থাকে। তো খেলায় তো হার জিত থাকে, কেউ হারে কেউ জেতে, তো তাই বলে কি মাঠে নামবো না? হার জিতের খেলায় কি তাই বলে আমি মাঠে নামবো না? তাহলে কি আমি মানে হাত তুলে দেবো সব কিছুর থেকে? না, সংসারটা বড় জটিল, সংসারটা এতটাই জটিল, লড়াই করে বাঁচতে হয়। হ্যাঁ, সব জায়গায় লড়াই করে বাঁচতে হয়। এই যে তাহলে এত ভাঙন কেন হচ্ছে, এত ভাঙন? হ্যাঁ, তারপরে আর কেউ কেউ আছে মানুষ যে টাকার জন্য মানে কী লেভেলে নিচে নামতে পারে টাকার জন্য। হ্যাঁ, তা ওয়াইটিতেও অনেক এরকম দেখেছি যে ভিউজের জন্য, টাকার জন্য, সোশ্যাল মিডিয়াতে আর কি অনেকে এরকম কিছু করে, অনেক দূর যেতে পারে আর কি। তা মানুষ এমন একটা জীব, ভগবান ছাড়া আর কোনো মানুষকে বিশ্বাস করা, বিশ্বাস করে আবার ঠকবো, আর হয়তোবা এই দুনিয়ায় চলতে গেলে প্রচণ্ড চালাক হতে হয়, কিন্তু প্র্যাকটিক্যাল চালাক, ইমোশন তো নাই, ইমোশন দিয়ে পারবে না। আর কার অপোজিট পার্সন দাঁড়িয়ে আছে, তার মাথায় কী চলছে কী না চলছে এখানে দাঁড়িয়ে আমি সেটা বলতে পারবো না, আমি সেটা বলতে পারবো না। সুতরাং খুব সমঝে বুঝে নিজের মনের মতো করে চলো, যেখানে দিনের শেষে আমি একটু শান্তি পাবো, একটু রিল্যাক্সেশন, একটু রিল্যাক্স হবো। মানুষ বড়ই বিচিত্র, বিচিত্র জীব, কাকে বিশ্বাস করব, কাকে বিশ্বাস করব না, বিশাল একটা বড় কোশ্চেন মার্ক। আর সব জায়গায় ভাঙন, সব নেগেটিভিটি ভাঙন। আজকে এত সুন্দর দেখছিলাম, সবসময় না আমি সব এই জিনিস দেখতে ভালো লাগে, একটু চেঞ্জেস দরকার মানুষের জীবনে। তা তখন কী ভাববে যে এই মানুষটা খালি একই সাবজেক্ট নিয়ে একই বিষয় নিয়ে বলে যায়? একটু তো পরিবর্তন হওয়া দরকার, মানুষ পরিবর্তনশীল, থেকে শিখেছি। আগে আমি অনেক রকম টপিকস নিয়ে আলোচনা করতাম, এখন আস্তে আস্তে বুঝতে পারছি, পরিষ্কার হচ্ছে একটু একটু করেও মানুষের রূপ, মানুষের কোথায় কী কতটা আমাকে কে প্রায়োরিটি দিচ্ছে, কে দিচ্ছে না, কে বুদ্ধি করে একটু একটু করে সরে যাচ্ছে আমার থেকে। আমি মানুষের কথা বলছি, মানুষ মানে সোশ্যাল মিডিয়া ছাড়াও এমনি মানুষও, যে বুঝে যাব, আমি বুঝে যাব। এই যে এত কোচ, এত মোটিভেশন চ্যানেল আমি দেখি, তারপরে পলিটিক্যাল পলিটিক্সের ক্ষেত্রেও দেখি, মানুষের ভেতরে কী চলছে এটা দিমাগ। বোকা হয়েছে তো এখন, এখানে টিকে থাকতে গেলে, সমাজে বেঁচে থাকতে গেলে ইমোশনাল বোকা হলে চলবে না, একটু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, এটাই আমি শিখলাম। আর নিজেকেও ধিক্কার জানাতে ইচ্ছা করছে যে তাহলে আমি কি ভীষণ আনস্মার্ট, বোকা? এতটা বয়স হলো, বাবা মা এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিল, সাইকোলজি, ইংলিশ এসব সাবজেক্ট ছিল, ইকোনমিক্স, হ্যাঁ, লেখাপড়া শিখিয়েছে, তাহলে এই বয়সে এসেও আমি, আমাকেও ছোটো ছোটো ছেলেমেয়েদের কাছে কেন শিখতে হয় যে এতটা পড়াশোনা শিখেও এটাকে বুঝতে পারছে, পাচ্ছেন না, এটাও বুঝতে পারছে না, এটাও এইসব কোশ্চেন অনেকেই করে, সংসার ক্ষেত্রে বলো, সামাজিক ক্ষেত্রে বলো, এই যে পলিটিক্সের ক্ষেত্রেও অনেকে অনেক কিছু তো ট্রোলিং হয়। তা সেসব ভাবতে ভাবতে ওয়াইটি একটা সোশ্যাল মিডিয়ায় যখন আছি, অন্যান্য সোশ্যাল মিডিয়ার চ্যানেলও দেখতে হয় আমাকে, যারা সোশ্যাল মিডিয়াতে খুব মানে আসেন, তাদের মধ্যে সিনেমা লাইনেও আছে, সিনেমা লাইনেও আছে, সেখানে আজকে দেখতে দেখতে সিটি সিনেমা কি টলি টাইম এরকম একটা হবে চ্যানেল, শুধু যে কন্ট্রোভার্সি চ্যানেল কি ব্লগিং চ্যানেল কি মোটিভেশন চ্যানেল, এটা না, আরও অনেক চ্যানেল আমি দেখি। তা আমি হঠাৎ এরকম টলি টাইমস কিংবা এরকম সিটি সিনেমা কিছু একটা হবে দেখলাম,
যে রুদ্রনীল একটা ইন্টারভিউতে খুব ভালো একটা কথা বলেছে, যে এই যে ভাঙন ভাঙন সেলিব্রিটিদের বলেই কি এত ফোকাসড হচ্ছে ভাঙনটা? যেমন ঋষি কৌশিকের সাথে, ঋষি কৌশিক দেবযানী হাজব্যান্ড ওয়াইফ, তারপরে যিশু নীলাঞ্জনা, আবার কাঞ্চন মল্লিকের সাথে এই নামটা ভুলে যাচ্ছি মেয়েটা সিময়ী, কাঞ্চন মল্লিক কটা বিয়ে করলো কটা বিয়ে না করলো। রুদ্রনীল খুব ভালো বলেছে যে আপনাদের পাড়াই তো এরকম সব হচ্ছে, এই ব্রেকআপ হচ্ছে, দুটো বিয়ে হচ্ছে, সেপারেশন হচ্ছে। সো আপনাদের নিজেদের পাড়ায় নিজেদের আত্মীয়র মধ্যে, যেহেতু এরা মিডিয়া পার্সন, এটা এরা সেলিব্রিটি বলেই আপনারা এত ট্রোল করছেন, এত ভাবনা চিন্তা করছেন। হ্যাঁ, একবার কি ভেবে দেখেছেন যে আপনাদের পাশের বাড়িতেও একটা কিছু ডিভোর্স হয়ে গেল? আপনাদের, আপনারা যারা সোশ্যাল মিডিয়া করেন, যারা ব্লগিং করেন, যারা সোশ্যাল মিডিয়াতে, আপনারা আপনাদের বাড়িতে, আপনাদের পরিবারে, আপনাদের আশেপাশে, আপনাদের পাড়ায় এই সমস্ত ভাঙন ধরছে না? কই সেটা নিয়ে তো খুব জল্পনা কল্পনা হয় না, যেহেতু এরা সেলিব্রিটি বলে। আজকে ঋষি কৌশিক দেবযানীকে নিয়ে এত হচ্ছে কেন? আজকে যিশু সেনগুপ্ত নীলাঞ্জনাকে নিয়ে এত হচ্ছে কেন? বিকজ দে আর সেলিব্রিটি, সেলিব্রিটি বলেই, মানে সেলিব্রিটি বলেই তারা মানুষ না, তাদের ভাঙন হতে পারে না, সব মানে রিলেশনশিপে ভাঙন আসতে পারে না। আপনাদের মা যদুদা, মধুদা, শ্যামদা, বাবলি বৌদি, ক্যানা বৌদি, সানা বৌদি, টুবলু বৌদি, এরা বলে দুটোনি বলছিল খুব মজা করে করে, তাদের মধ্যে কটা বাড়িতে কটার ভিতরে ঢুকে আপনারা দেখতে গেছেন যে সম্পর্কে ভাঙন ধরছে না? অবভিয়াসলি রুদ্রনীল একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা। আমরা কটা বাড়িতে সার্চ করতে গেছি, কটা পরিবারের ভেতরে, কিছু কিছু জিনিস তো আমরা ভিউজের জন্য, কন্টেন্টের জন্য ব্যবহার করে মিথ্যে বানিয়ে বলি, বলে থাকি যে কটা ভিউজ পাবো কটা। এই কালকেই দেখলাম ফেটু মাসিকে, যে হঠাৎ করে বিধবা, পুরো বিধবা, সিঁদুর ফিঁদুর নেই, শাখা এ নেই, যেহেতু এর সোশ্যাল মিডিয়ায় একটা খুব হট কন্টেন্ট, মানে এই ফেটু মাসি, অনেকে অনেক ফেটু মাসি নিয়ে করে অনেক ভিউজ, অনেক সাবস্ক্রাইবার গেইন করে অনেক কিছু করেছে। তাই আমিও করেছি এক দুটো, হ্যাঁ তিনটে এরকম করতাম, করেছি দা সব ভিউজ, সব ভিউজের জন্য। আদৌ কি ফেটুমাসি বিধবা? আদৌ কি ওই লুকান্ডি ফেটুমাসিকে ছেড়ে চলে গেছে? না, কতটাকে লুকিয়ে রেখেছে, মানে এই সমস্ত পাবলিক কুচবি কুচবি, মানে কত দূর নিচে নামা যায় টাকার জন্য এরা করতে পারে, এরা করতে পারে। তারপরে এই যে সিরিয়ালে যে দেখায়, আমি একটা সিরিয়াল দেখি হিন্দিতে হয়, স্টার স্টার প্লাস, স্টার প্লাসে হয়, সেখানে একটা নেবারের সাথে, মানে উল্টো দিকে নেবারের সাথে একটা মেয়ের ভাব, একটা মেয়ের ভাব, সেই নেবারটার ভাইও আবার ওই মেয়েটাকে ভালোবাসে। মানে একটা নেবার উল্টো দিকের বাড়ির ধারা, আমার এই ফ্ল্যাটটা তার উল্টো দিকে ফ্ল্যাটটার সাথে, এটা একটা সিরিয়ালের ব্যাপার বলছে, যে এত হ্যাকিং হ্যাকিং পন সাইড পন সাইড বলা হচ্ছে না, আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা সিরিয়ালেই এটা দেখাচ্ছে। মানে এগুলো নিয়ে সিরিয়ালও হয়, সিরিয়ালই সম্ভব, কোয়ালিটিটাও একটা সিরিয়াল হয়ে গেছে। তো সেখানে উল্টো দিকের একটি ছেলেকে থাকে, তার একটা বন্ধু ওদের বাড়িতে আসা যাতায়াত করে, দেখা দেখি সিঁড়িতে লিফটে যাতায়াত করতে করতে কোনো রকমের অ্যাফেয়ার হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, গভীর থেকে গভীরতর ভালোবাসা হয়ে গেছে। তারপরে কোনো একটা কারণে দুজনের মধ্যে মনোমালিন্য, এটা কিন্তু সিরিয়াল, কেউ ভেবো না যে এটা কারুর বাড়িতে হচ্ছে, এটা সিরিয়াল। কোয়ালিটিটা যেমন একটা সিরিয়াল হয়ে যাচ্ছে, সেই কোয়ালিটিটা যেমন একটা সিরিয়াল, তা আমি সিরিয়ালের কথা বলছি, ভাল লাগে দেখতে, খুব পারিবারিক সিরিয়াল, খুব স্মার্ট সিরিয়ালটা। গুম হ্যায় গুম হ্যায় কিসি কে প্যার মে দিল সুবা শাম পর তুমে লিখ নাহি পাও উসকা নাম, গুম হ্যায় কিসি কে প্যার মে সিরিয়ালটা না। তখন ওই ছেলেটির একটি আরেকটি ছেলে, ওই বাড়িরই ছেলে, ওই মেয়েটিকে ভালোবাসে। হ্যাঁ, মানে ভালোবাসা না, ইনফ্যাচুয়েশন, একটু অন্য টাইপের ভালোবাসা, খুব মানে
হয় না, এক একটা ভালোবাসা ইটার্নাল লাভ হয়, মন থেকে দূরত্ব থেকে ভালোবাসা হয়, আর এক একটা ভালোবাসা হয় পেতে চাওয়া, আমি তাকে পাবো, ভোগ করব। নোংরা ভালোবাসাটার মধ্যে নোংরামি বেশি, পবিত্র মানে এটা কম, পবিত্রতাটা কম আর কি, মানে পিওর ভালোবাসা না, ওটা নোংরামি। ওই ছেলেটা একটু নোংরা নজরে মেয়েটাকে দেখত, মেয়েটা যখন জিমে যেত কী হোল দিয়ে মেয়েটা জিমে যে জিমের পোশাক পরিবর্তন করতো, সে পরিবর্তনের সময় ধরা পড়েছিল যে মেয়েটা ফোটো করে শ্যুট করছিল। তা যাই হোক, অনেক কারণে ওই ছেলেটাকে মারধর করা হয়েছিল। সে ছেলেটা রিভেঞ্জ নেওয়ার জন্য কী করলো, ওই ভালো ছেলেটি যে যার মনে পবিত্রতা আছে, পিওরিটি আছে, লাভ যে মেয়েটাকে অন্তর থেকে ভালোবাসে, তাকে ওই মেয়েটির নজরে মানে ছোট করার জন্য কী করলো, ওর ল্যাপটপ থেকে কী সব ওর ইমেল আইডি, ওর ফটো, তারপরে ওর যা হয়ে থাকে ওয়াইটিতে, ল্যাপটপ থেকে সেটা সমস্ত মোবাইলে কী সব নিয়ে ইন্টারনেটে একটা লিক করে দিল ছবি, যে দুজন একটা খুব ঘনিষ্ঠ মুহূর্ত, আদৌ ওরা করেনি, ওরা গাড়িতে এই লাভার মানে যে যাতে ভালোবাসত যে দুজন দুজনকে, ওই উল্টো দিকের ফ্ল্যাটে যে ছেলেটি আসতো, উল্টো দিকের ফ্ল্যাটে যে মেয়েটি ওই ছেলেটিকে ভালোবাসত, তাদের ঘনিষ্ঠ কিছু মুহূর্ত, আদৌ ওরা সেই ঘনিষ্ঠ হয়নি, ওই যে একটা বাজে সাইডে ছেড়ে দিল ওই ছেলেটি, মানে নেগেটিভ ছেলেটি, মানে যে ওই মেয়েটিকে অন্যভাবে পেতে চেয়েছিল। এইটাই হচ্ছে মানে কী বলবো, এরকম ঘটনা ঘটছে। মানে আমি তাই দেখলাম যে বাবা, এই যে হ্যাক করা, চ্যানেল হ্যাক করা, তারপরে ভিডিও ফুটেজ ছেড়ে দেওয়া, যেটা করেনি সেটাকে জুড়ে দিয়ে কীভাবে ল্যাপটপ থেকে হ্যাক করে, ওই সিরিয়ালে পুরোটা দেখালো। তখন আমি আর আমার মেয়ে ডিসকাশন করছিলাম, বাবা এরকম তাহলে হয়, দেখ এই জন্য ওয়াইটিতেও এরকম হচ্ছে, হ্যাকার্সরা হ্যাক করে নিচ্ছে, কারোর চ্যানেলই পড়ো, কারোর এফবিতে প্রোফাইল হ্যাক হচ্ছে। এই তো কিছুদিন আগে তরি ব্লগে তরি তো খুব কান্নাকাটি করছিল যে আমার ফেসবুক থেকে আমার ফটো নিয়ে একটা হ্যাকার্সরা কুচি হ্যাক করে পয়সা কামাচ্ছে, এগুলো হয়ে থাকে। তো সুতরাং এটা মানে পুরো সিরিয়াল কাম ইন্ডাস্ট্রি কাম টলিউড বলিউড মিক্সচার হয়ে যাচ্ছে এই ওয়াইটিতে, সোশ্যাল মিডিয়াতে কে কখন কী কাকে চেনা, দুষ্কর দুষ্কর, আমরা বোকা বনে যাব। সুতরাং সেটুকু একটু শেয়ার করতে এই জন্য আসলাম তোমাদের, যে কত কিছু হচ্ছে না দুনিয়ায়, আর আমরা বোকা হয়ে যাচ্ছি। এখানে বাঁচতে চলতে নিলে সবসময় যে ভিউজের জন্য করবো তা না, নিজস্ব কন্টেন্ট দেওয়া দরকার, নিজস্ব ভাবনা, নিজস্ব ভেতরে কী একটা হচ্ছে রিপারকেশন, সেগুলো শেয়ার করাও দরকার। কে ঠিক কে ভুল, কে ঠিক কে ভুল, এ কি সেটা সে কি সেটা, এই যে লাইভের পর লাইভ হচ্ছে, সেটা লাইভ দেখে আমরা কিছু না কিছু হলেও একটু তৎপর হয়ে যাই, যে অনেক দিন ছিল না হঠাৎ করে লাইভে উদয় হলো, তারপরে শত্রুর সাথে মিত্র এক হয়ে যাচ্ছে, মিত্র মিত্র শত্রু হয়ে যাচ্ছে, শত্রুরা মিত্রর হাতে, মানে যে ওই মানুষটার কাছে আসতেও না ওদের হয়ে এখন ভিডিও করছে, মানে অল জগা খিচুড়ি। ওই জন্য খুব সাবধানে পাঠাইতে হবে, এটাই আমি সিরিয়াল দিয়েও বুঝিয়ে দিলাম। আর ওই যে রুদ্রনীল যে কথাটা বলেছে, এই যে তুমি কি পাশের বাড়ি দেখতে গেছো, ওই বাড়ি দেখতে গেছো, সেই বাড়ি দেখতে গেছো, ভাঙন সব জায়গায় হচ্ছে। ওয়াইটি তো ওয়াইটিও যেমন একটা সিরিয়াল মতো, আবার ওয়াইটিতেও অনেক ভাঙন চলছে, এবং সিরিয়ালে ভাঙন চলছে, এই নিয়েই কথাটা বলতে আসলাম। চলো তোমরা সবাই ভালো থেকো, ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম, আর তারপরে আর কোনো লাইন বলবো না, আর কমিউনিটিতে কেউ দিও না, এটুকু বলবো খালি। ভালো লাগলে লাইক করো, না ভালো লাগলে লাইক করো না চ্যানেলটা, আগে কী বলবো, বলতে হয় কিছু কলকার জিনিস, দু লাইক শেয়ার কমেন্টস, এগুলো শেয়ারটাকে বাদ দিয়ে লাইক কমেন্টস করো, শেয়ার করো, বিরক্তি লেগে গেছে আমার। চলো টাটা বাই, ফিল লাভ ইউ অল, সবাই ভালো থাকো।